এম সিরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার ও সালাম। আজকে আপনাদের জন্য আমাদের নিবেদন বিশ্বের একটি প্রসিদ্ধ মন্দির সোমনাথ মন্দির সম্পর্কে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। সোমনাথ মন্দির, যা ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির নামে পরিচিত, গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত। এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামেও পরিচিত, কারণ অতীতে 6 বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নির্মিত হয়। 1947 সালে নভেম্বর মাসে জুনাগড়ের ভারত ভক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী KM মুন্সী। এই মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর, ত্রেতাযুগে শ্রাবণীকেশ্বর এবং দ্বাপর যুগে শ্রীগলেশ্বর নামে পরিচিত ছিলেন। চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যধিক আসক্তিবশত তার অন্য 26 স্ত্রীকে উপেক্ষা করতে থাকেন। এই 26 জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা। এই কারণে দক্ষ তাকে ক্ষয়িত হওয়ার অভিশাপ দেন। প্রভাস তীর্থে চন্দ্র শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন। এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতাবশত চন্দ্র সোমনাথে একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্যে, কৃষ্ণ চন্দন কাষ্ঠে এবং রাজা ভীম প্রস্তরে মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতি কর্তৃক অভিশপ্ত হয়ে চন্দ্র প্রভাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন। এই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্য ও কৃষ্ণ চন্দন কাষ্ঠ দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস। গুজরাটের সোলাঙ্কি শাসক ভীমদেব মন্দিরটি নির্মাণ করেন প্রস্তরে। প্রসঙ্গত, সোলাঙ্কি ছিলেন ভারতের 5 রাজপুতের রাজার অন্যতম। কথিত আছে সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্টের জন্মের আগে থেকে বিদ্যমান ছিল। গুজরাটের বল্লভভীর যাদব রাজারা 649 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করে দেন। 725 খ্রিস্টাব্দে সিদ্ধের আরব শাসনকর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী নিয়ে এই মন্দিরটি ধ্বংস করেন। তারপর 815 খ্রিস্টাব্দে গুজ্জর প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি ছিল লাল বেলেপাথর নির্মিত সুবিশাল একটি মন্দির। 1024 খ্রিস্টাব্দে মামুদ গজনী আরেকবার মন্দিরটি ধ্বংস করেন। 1026 থেকে 1042 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়ে গুজ্জর পারমার রাজা মালোয়ার ভোজ ও সোলাঙ্কি রাজা আনহিল ওয়ারার প্রথম ভীমদেব আরেকবার মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি ছিল কাঠের তৈরি। 1296 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজির সৈন্যবাহিনী পুনরায় মন্দিরটি ধ্বংস করেন। হাসান নিজামির তাজউদ্দিন মাসির লিখেছেন, গুজরাটের রাজা করণ পরাজিত হন, তার সেনাবাহিনী পলায়ন করে, 50,000 নিরীহ মানুষকে তরবারির আঘাতে নিহত করা হয় এবং বিজয়ীর হাতে আসে 20,000-এরও বেশি কৃতদাস এবং অগণিত গবাদি পশু। 1308 খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের চূড়াসম রাজা মহিপাল দেব আবার মন্দিরটি নির্মাণ করেন। তার পুত্র খেঙ্কর 1326 থেকে 1351 সালের মধ্যে কোনো এক সময়ে মন্দিরে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন। 1375 খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান প্রথম মুজাফফর শাহ আবার মন্দিরটি ধ্বংস করেন। মন্দিরটি পুনর্নির্মিত হলে 1451 খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান মাহমুদ বেগদা আবার একটি ধ্বংস করে দেন, কিন্তু এবারও মন্দিরটি পুনর্নির্মিত হয়। 1701 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করেন। আওরঙ্গজেব সোমনাথ মন্দিরের জায়গায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদে হিন্দু শাস্ত্রভিত্তিক মোটিফগুলি সম্পূর্ণ ঢাকা পড়েনি। পরে 1783 সালে পুনে ও পেশোয়া নাগপুরের রাজা ভোসলে, কোলহাপুর ছত্রপতি ভোসলে, ইন্দোরের রানী অহল্যাবাই হোলকর ও গোয়ালিয়রের সীমন্ত পাতিল বুয়া সৈন্ধের যৌথ প্রতিষ্ঠায় মন্দিরটি পুনর্নির্মিত হয়। তবে মন্দিরটি মসজিদে পরিণত হওয়ায় সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করা যায়নি।
মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ধ্বংসাবশেষের পাশে। স্বাধীনতার আগে প্রভাসপত্তন ছিল দেশীয় রাজ্য জুনাগড়ের অংশ। জুনাগড়ের ভারতভক্তির পর 1947 সালের 12 নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড় পুনর্গঠনের জন্য ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত নির্দেশ দিতে আসেন। সেই সময়েই তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন। সর্দার প্যাটেল, কে এম মুন্সি ও কংগ্রেসের অন্যান্য নেতারা সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রস্তাব নিয়ে মহাত্মা গান্ধীর কাছে গেলে গান্ধীজি তাদের আশীর্বাদ করেন। তবে তিনি বলেন, মন্দিরের নির্মাণের খরচ যেন সরকার বহন না করে, তিনি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দেন। পুনর্নির্মাণের কাজে যুক্ত হতে পেরে তিনি নিজে গর্বিত এমন কথাও বলেন। কিন্তু তারপরেই গান্ধীজি ও সর্দার প্যাটেলের মৃত্যু হলে নেহেরু সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রীকে কে এম মুন্সি একাই মন্দির পুনর্নির্মাণের কাজটি এগিয়ে নিয়ে চলেন। 1950 সালে অক্টোবর মাসে ধ্বংসাবশেষ সাফ করে ফেলা হয়। আওরঙ্গজেব নির্মিত মন্দিরটি কয়েক মাইল দূরে সরিয়ে নেওয়া হয়। 1951 সালে মে মাসে কে এম মুন্সিরা আমন্ত্রণে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ মন্দিরে শিলান্যাস করেন। রাজেন্দ্র প্রসাদ তার ভাষণে বলেন, যেদিন শুধুমাত্র এই ভিত্তির ওপর এক অসামান্য মন্দির নির্মিত হবে না, বরং প্রাচীন সোমনাথ মন্দির ভারতের যে ঐশ্বর্যের প্রতীক ছিল সেই ঐশ্বর্য ভারত ফিরে পাবে, সেই দিনই আমার দৃষ্টিতে সোমনাথ মন্দির পুনর্নির্মিত হবে। তিনি আরও বলেন, ধ্বংসের শক্তির চেয়ে যে সৃষ্টির শক্তি মহৎ তার প্রতীক সোমনাথ মন্দির। এই সময়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কে এম মুন্সির মধ্যে এক মতান্তর দেখা দেয়। নেহেরু এই মন্দির পুনর্নির্মাণকে হিন্দু পুনর্জাগরণের আন্দোলন হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু রাজেন্দ্র প্রসাদ ও কে এম মুন্সি মনে করেছিলেন এই মন্দির পুনর্নির্মাণ স্বাধীনতার ফলশ্রুতি এবং অতীতে হিন্দুদের বিরুদ্ধে হওয়া অবিচারের প্রতিকার। সোমনাথ মন্দির বর্তমানে শ্রী সোমনাথ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।